হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনার আমি মেডিকেলের উপর বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আপনারা জানেন যে আমি ফার্মেসি কোর্সের উপর দিয়ে থাকি মেডিকেল টেকনোলজি বা মেডিকেল কোর্স এইগুলোর উপরে ভিডিও দিয়ে থাকি এবং রোগ বিষয়ক ভিডিও দিয়ে থাকি আমি মোবাইল কোর্ড আইনের ভ্রাম্যমাণ আদালত আইন মেডিকেলের যতগুলো আইন রয়েছে সেগুলোর উপর আমি ধারাবাহিকভাবে ভিডিও দেব এবং যেমন ধর মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাক্ট উনিশশো দশ সাল মেডিকেল প্র্যাকটিশন অর্ডিন্যান্স এইটি টু ফার্মেসি অ্যাক্ট নাইনটিন সিক্স এবং আপনার মেডিকেল প্র্যাকটিশনস অর্ডিন্যান্স এবং ড্রাগ অ্যাক্ট নাইনটিন টু বা ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট নাইনটিন এবং যতগুলা অ্যাক্ট রয়েছে মোবাইল কোডে হোমিওপ্যাথি অ্যাক্টের উপর যে আলোচনা রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আমি আলোচনা করব বা ইউনিয়ন আয়ুর্বেদিক অ্যাক্ট যে রয়েছে বা অঙ্গ সংযোজন আইন সে সম্পর্কে যে কী আইন রয়েছে রক্ত সঞ্চালন ব্লাড ট্রান্সমিশনে যেসব আইন রয়েছে সেইগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি এতে আপনি অনেকটুকুই উপকৃত হবেন মোবাইল কোডের অনেকগুলাই আইন রয়েছে বিশুদ্ধ খাদ্য আইন নাইনটিন ফিফটি নাইন এবং পরবর্তীতে যে অধ্যাদেশে সংশোধন আছে সেই আইন নিয়ে আলোচনা করব ধূমপান বা ত্রামাক দ্রব্য ব্যবহার আইন দু হাজার পাঁচ দ্রব্য নিয়ন্ত্রণ নাইনটিন নাইনটি যেটা হোমিওপ্যাথিক অধ্যাদেশ উনিশশো সালে সালের এবং ইউনিয়ন এবং আয়ুর্বেদ অধ্যাদেশ নাইন্টিন এইটি এবং মানবদের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন উনিশশো সাল জন্ম মৃত্যু নিবন্ধন দু হাজার এগুলা আমি পর্যায়ক্রমিক দ্বারা আলোচনা করব। যেটা আমাদের ফার্মেসি পরিচালনা করা বা মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাক্টে আমাদের কাজে লাগবে এবং ড্রাগের নিয়ন্ত্রণ অধ্যাদেশের কথাও বলছি সেগুলা ধারাবাহিকভাবে আলোচনা করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এই আইনগুলি বর্তমান সরকারি পর্যন্ত কী কী আপগ্রেডেশন হয়েছে কোথায় কোথায় হয়েছে বা কোথায় কোন বিষয়ের রিপিটেশন হয়েছে সেগুলোর ধারাবাহিকভাবে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব এবং আমাদের বক্তা সংরক্ষণ আইন দু হাজার উনিশ দু হাজার নয় সেটা নিয়ে আলোচনা করব এবং আমাদের যেসব মেডিকেলের নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলো নিয়ে আলোচনা করব। আজকে আর বেশি আলোচনা করতে চাই না এইখানেই ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ